বর্তমানে ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, টিকটক, লাইকি যেখানেই আপনি যান না কেন একটি গান নজরে পড়বেই, কাঁচা বাদাম। কে এই ব্যক্তি, কি বা তার পরিচয়, কেনই বা গাইলেন এ গান? তো চলুন শুনে আসি ওনার মুখ থেকেই বিস্তারিত। আয় বাদাম আছে পালো মাথা চিড়ে তুললে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বড় ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বড় গুলো পাঁচি টাকা দাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই কবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা। এই গানটির জন্যই রাতে রাতে ভাইরাল হয়ে গেলেন তিনি, এখন ওনার নাম ভাইরাল বাদাম বিক্রেতা। কাঁচা বাদাম গানটি বর্তমানে টিকটকে বেশি প্রচলিত হয়েছে। চলুন শুনে আসি ওনার নাম পরিচয় ওনার মুখ থেকেই। যে তাহলে বাদামটা আমার কী করে বিক্রি করা যায়, তাই আমি গানটা তৈরি করলাম। যে গানটা করতে করতে আমার লোক খদ্দের আসতে লাগলো, যদি কারো মায়া হইতো, কিন্তু ওই সবাই যখন দেখলো যে 100 নিল, তখন সবাই যারা থাকতো ঘিরে এসে আমাকে কিন্তু বলছে বাদাম বন্ধু আমার খুব ভালো গান গেয়েছে, কিন্তু এর কাছে 10-5টা করে নিয়ে নিলেন। ওই বললাম যে 200 থেকে 250 এরকম। বর্তমানে ওনার একটি মাটির ঘর বিদ্যমান, পাশের গ্রাম থেকে কিংবা ওনার নিজ গ্রাম থেকে সকলেই আসছেন ওনাকে দেখতে। ওনার এই বাদাম বেচার কাহিনীটা শুনলে আপনি হয়তোবা অবাক হবেন। উনি একজন গরিব মানুষ, উনি বাদাম বেচতেন কাঁচা বাদাম, ওনার কাছে নেই কোনো বাজা বাদাম। এই নিয়ে এই গান তৈরি করে ফেলেন তিনি এবং এই গানেই ভাইরাল হয়ে যান তিনি। আমাকে গায়ক হিসেবে এখন গান বাদাম প্রতি লোকে বলে যে তোমার গান খুব ভালো, একবার যে চাই সবাইকে আমি গান মোবাইলে দিই, সবাই নিচ্ছে। তো আজকে এ পর্যন্তই। আপনারা যদি এই ব্যক্তির উপর কিংবা এই টপিকের উপর আরও কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সামনের ভিডিওতে ওনার পরিচয় সহ বিস্তারিত তুলে ধরবে মিটস নিউজ। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন এবং হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ শীঘ্রই আমি আর নতুন ভিডিও নিয়ে আসছি। আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।